আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত হ্যান্ডিক্রাফট বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে জুতার সোল এটা আমি জিরো থেকে থ্রি মান্থ বেবির মাপে করেছি আজকে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন তো দেরি না করে চলুন দেখিনি এই সোলটি বানানোর জন্য আমি কি কি নিয়েছি এখানে আমি এনে উল নিয়েছি এটা হচ্ছে পঞ্চাশ গ্রামের বল একটা লাগবে জুতা তৈরি করতে পঞ্চাশ গ্রামই লাগবে জোড়া জুতা তৈরি করতে কাটার গছ এরপর কাটা নিয়েছি থ্রি পয়েন্ট জিরো জিরো হোক জুতা তৈরির জন্য আপনারা এই কাটাটাই ইউজ করবেন এই কাটাটা দিয়ে জুতা তৈরি করলে শেপটা ভালো আসে আর নিয়েছি মার্কার মার্কার দিয়ে আমাদের মার্ক করতে লাগবে মার্কার যদি না থাকে সিপ্টে পেন ইউজ করতে পারবেন যদি আপনাদের কাছে মার্কার না থাকে তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি জুতাটির মাপটা দেখিয়ে দিচ্ছি কীভাবে মাপটা নেবেন তো আমি গসটা নিয়ে নিলাম এটা যেহেতু জিরো থেকে থ্রি মান্থ বেবির জন্য এটা সাইজ হচ্ছে চার ইঞ্চি পায়ের তালর মাপ হচ্ছে চার ইঞ্চি তো চার ইঞ্চি মাপে আমি করছি জিরো থেকে থ্রি মান্থ বেবির জন্য দেখুন চার ইঞ্চি মাপের জন্য আমরা দুই ইঞ্চি চেন নেব আমি সুতাটা খুলে নিচ্ছি এখন আমি দুই ইঞ্চি পরিমাণে চেন নেব কোনো চেন গুনে নিতে হবে না আপনারা চার ইঞ্চি মাপের জন্য দুই ইঞ্চি চেন নিলে হবে তো আমি দশটি চেন নিয়ে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এই দশটি আমার কত ইঞ্চি হয়েছে দেখুন এখানে আমার দু ইঞ্চি পরিমাণ হয়ে গেছে তো আমার এখানে চার ইঞ্চি হয়ে যাবে আপনারা যে বেবির মাপে তৈরি করবেন সেই বেবির মাপ অনুযায়ী এভাবে করবেন দেখুন এটা চার ইঞ্চি চার ইঞ্চির জন্য আমি দুই ইঞ্চি চেন নিয়েছি যদি বেবির পায়ের মাপ ছয় পাঁচ বা যেটাই হোক আপনারা ওই মাপ অনুযায়ী করবেন তার অর্ধেক চেন নেবেন মানে যদি পাঁচ থাকে তাহলে আড়াই ইঞ্চি চেন নেবেন সেখানে দশটা আসুক বা বারোটা আসুক যেটাই আসুক অর্ধেক চেন নেবেন তাহলে পারফেক্ট মাপটা চলে আসবে তো এখানে আমি দশটা চেন নিয়েছি এখন এক্সট্রা দুইটা চেন বেশি নেবো এক্সট্রা দুইটা চেন বেশি নেওয়ার কারণ হচ্ছে এই এক্সট্রা দুইটা চেন আমার একটা হাফ ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এই জন্য আমি এক্সট্রা দুইটা চেন নিলাম যদি এক্সট্রা দুইটা চেন না নিতাম তাহলে কিন্তু এখান থেকে আমার দুটা চেন কমে যেত সেক্ষেত্রে আমার ইঞ্চিটা কম আসতো এই জন্য আমি দুইটা চেন বেশি নিয়েছি এখন এখান থেকে আমি তিন নাম্বার চেন মানে দশ নাম্বার চেনেরটার মধ্যে আমি এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করে নেব একদম দশ নাম্বার চেনের মধ্যে করে নেব একটি হাফ ডাবল ক্রোশেট করে নেব দেখুন এখন এখানে আমার টোটাল দুইটা হাফ ডাবল ক্রোশেট হয়েছে এখন আমি যে প্রথম যে চেনটা আছে প্রথম চেনটা এই এই দুই নাম্বার চেনটার মধ্যে আমি এখানে মার্ক করে নেব লাস্টে এসে এখানে আমরা জয়েন করব। মার্ক করে নিলে ভালো হয় কারণ জয়েন করতে অসুবিধা হয় না এরপর এখান থেকে আমরা গুনে আটটা হাফ ডাবল ক্রোশেট করব এই জায়গাটা অবশ্যই মনে রাখবেন সব সময় এখানে আমরা আটটা করে হাফ ডাবল ক্রোশেট সেম করব এই এখানটাতে আমি হাফ ডাবল ক্রোশেট করে নেছি এক দুই আমি একদম গুণে গুণে আপনাদের দেখাচ্ছি তিন অবশ্যই পূর্ব ভিডিওটি দেখবেন চার এখান থেকে আমি আটটা চেনের উপর আটটা হাফ ডাবল ক্রোশেট করে নেব প্রথম থেকে মানে দশ নাম্বার চেনটা বাদে আমরা আটটা চেনের মধ্যে আটটা হাফ ডাবল ক্রোশেট করে নেব দেখুন আমি গুণে দেখাচ্ছি এক এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা হয়ে গেছে এবার আমরা দশ নাম্বার যে চেনটা আছে দশ নাম্বার চেনটা মানে লাস্টের চেনটা মধ্যে ছয়টা ডাবল ক্রোশেট করে নেবো মানে হাফ ডাবল ক্রোশেট করব ছয়টা ছয় তো ছয়টা আমি হাফ ডাবল কোশেট করে নিলাম এবার যে দেখেন এখানে বাড়তি সুতাটা আছে এটা আমি এভাবে করে হাইড করে দিব পরবর্তীতে আর এটা সুতা হাইড করা লাগবে না আমি একবারে এখানে হাইড করে নিব এবার এ পাশেও আমরা আটটা চেনের মধ্যে আটটা হাফ ডাবল ক্রোশেট করে নেব দোনো পাশে কিন্তু একই রকম থাকবে শুধু পায়ের সামনের দিকে এবং গোড়ালের দিকে যে অংশ দুইটা আমরা বাড়াবো ওই অংশ দুটা অন্যরকম হবে আর দুই পাশে আটটা আটটা সবসময় ঠিকই থাকবে এই জিনিসটা আপনারা সব সময় কাউন্ট করে নেবেন আটটা হাফ ডাবল উপোস কোশেট ওপরে আটটা হাফ ডাবল কোশেট করে নেবেন তো এখানে আমি আটটা হাফ ডাবল কোশেটের ওপরে আটটা হাফ ডাবল কোশেট করে নিচ্ছি যে ছয় এই যে সুতাটা কিন্তু আমি হাইট হয়ে যাচ্ছে তো হাইট করে নিচ্ছি এই সুতাটা পরবর্তীতে কেটে নেব দেখুন এখানে আমি টোটাল করে নিয়েছি এখন এই যে এই বাড়তি সুতাটা কেটে নিয়েছি এখন আর কোনো সমস্যা হবে না এটা খুলে যাবে না এভাবে করে আপনারা হাইড করে নেবেন তাহলে পরবর্তীতে আর এই সুতা হাইট করার ঝামেলা থাকে না তো দেখুন এখানে আমি আটটা হাফ ডাবল কোশেটের উপরে হাট প্রবেশ করে নিয়েছি এখন এই যে লাস্টের যে আমার দশ নম্বরটা চেঞ্জ ছিল দশ নাম্বার চেনের মধ্যে এখন আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করব এক দুই দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম দেখুন এখানে হচ্ছে ছয়টা আর এখানে হচ্ছে চারটা এবার আমি মার্কারটা খুলে নিয়েছি দেখছেন এখানে আমার মার্ক করা আছে এখানে খুলে নেব এখানটাতে এখন আমি জয়েন করে দেব এটাই হচ্ছে মার্কারদের মার্ক করা একটা সুবিধা পরবর্তীতে জয়েন করতে সুবিধা হয় এই জন্য সময় একটা মার্ক করে রাখবেন এই চেনটার মধ্যে তো এখন আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন করে নেব দেখুন আমার প্রথম রাউন্ডটা কমপ্লিট এবার আমি দ্বিতীয় রাউন্ডটা করব। এই জন্য প্রথমে একটি চেন করব। চেন করার পর সেম যে চেনটা আছে মানে একই চেনের মধ্যে আবারও আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নেব মানে সেম চেনের মধ্যে একটা চেন করে একই চেনের মধ্যে যেইখানটাতে আমরা জয়েন করেছিলাম ওই চেনটার মধ্যেই দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নেবেন তো দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নিলাম এটা হচ্ছে আমাদের ফার্স্ট চেন তো এখানে আমি মার্ক করে নেব এখানে আবার আমরা পরবর্তী রাউন্ডটা শেষ করে এই জায়গাটাতে আবার আমরা জয়েন করে নেব এজন্য এখানে মার্ক করে নিলাম তো এখানে আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করলাম এর পরে চেনের মধ্যে আবার দুইটা হাফ ডাবল ক্রোশেট করতে হবে এখানে কিন্তু আমাদের ঘরগুলা বাড়লো একটা একটা করে দুটা হাফ ডাবল ক্রোশেট করা হয়ে গেছে এবার আমরা যে আটটা সিঙ্গেল হাফ ডাবল কোশেট আছে সে আটটা সিঙ্গেল হাফ ডাবল কোসেটের উপরেই আটটা আবারও আমরা হাফ ডাবল কোশেট করে নেব তো আমি গুনে গুনে দেখাচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন আমরা আটটা হাফ ডাবল ক্রোসেটের ওপর ওপর হাফ ডাবল ক্রোশেট করে নিয়েছি এই জায়গাটা এই যে আমরা যখন একটা হাফ ডাবল ক্রোশেট করি সেটা চেন হবে সব সময় পিছনেরটা পিছনে যে ব্যাক লুপটা আছে ব্যাক ব্যাকলুপটাকে সবসময় আপনারা চেন হিসেবে কাউন্ট করবেন সামনেরটা না যখন এখানে একটা হাফ ডাবল ক্রোশেট করেছি এটার পিছনেরটা হচ্ছে এটার হাফ ডাবল ক্রোশেটের চেন আবার সামনে যেটা করব তার পিছনেরটা হবে সেটার হাফ ডাবল ক্রোশেটের চেন এভাবে করে আপনারা চেনগুলো আইডেন্টিফাই করবেন তো এখানে আমি আটটা করে নিয়েছি এখন এই যে ছয়টা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম দেখেন এখান থেকে যে পিছনের যে লুপটা সেখান থেকে আমাদের এখানে কাউন্ট করতে হবে তো এই ছয়টার উপরে আমরা এখন আবারও বারোটা হাফ ডাবল কোশেট করবো মানে প্রত্যেকটা চেনের মধ্যে দুইটা করে দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করবো এই যে এটার মধ্যে দুইটা করলাম তার পরেরটার মধ্যে দুইটা করব তার পরেরটার মধ্যে দুইটা করব মানে ছয়টার উপরে আমাদের টোটাল হাফ ডাবল কোশেট হবে বারোটা তো এখানে আমি বারোটা হাফ ডাবল কোসেট করে নিচ্ছি দেখুন আমি বারোটা হাফ ডাবল কোশেট করে নিয়েছি আমি গুণে দেখাচ্ছি আবার দুই চার ছয় আট দশ বারো বারোটা হয়ে গেছে ছয়টার উপরে দুইটা দুইটা করে আমি হাফ ডাবল কোশেট করেছি এবার এ পাশটা এখন আমি আবারও আটটা হাফ ডাবল ক্রোশেটের উপরে আটটা হাফ ডাবল ক্রোশেট করে নেবো এই যে দেখেন এই পাশটা এই আটটা কিন্তু সব সময় সেম থাকবে তো আমি আটটার উপরে আটটা করে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন আটটা করে নিয়েছি এখন পরের চেনগুলোর মধ্যে আমি আবার দুইটা করে হাফ ডাবল ক্রোশেট করব দুই পরের চেনের মধ্যে দুইটা এক দুই তো টোটাল এখানে দুই দুই তারপর আমরা যে প্রথমে যে একটা চেন করে আমরা এখানে জয়েন করেছিলাম প্রথমে ওই চেনটার মধ্যে এখন জয়েন করে দিব দেখুন জয়েন করে নিলাম আমার সেকেন্ড রাউন্ডটা শেষ এবার থার্ড রাউন্ডটার কাজ করব তো প্রথমে এখানে একটা চেন করে নিব তারপর সেম চেনের মধ্যে একটা হাফ ডাবল ক্রোশেট করব এরপর এখানে এই চেনটার মধ্যে আমি মার্ক করে নেব একটা হাফ ডাবল ক্রোশেট করলাম তার পরবর্তী চেনের মধ্যে এখন আমি করবো দুইটা হাফ ডাবল চেনে করব একটা হাফ একটা হাফ ডাবল ক্রোশেট প্রথমে একটা তারপরে দুইটা এরপর হচ্ছে একটা এরপর দুইটা আমরা এই জায়গাটা যেখানে বাড়াইছি ওইখানটায় এভাবে করে আমরা একটা ঘর বাড়াবো আর একটা ঘর বাড়াবো না এভাবে করে বাড়িয়ে নিলাম এরপর যে আটটা হাফ ডাবল কোশেট আছে সে আটটা হাফ ডাবল কোশেটের ওপরেই আটটা আবার হাফ ডাবল কো করে নেব আশা করি বুঝতে পারছেন যদি অসুবিধাই হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার ফেসবুক প্রোফাইলও আপনারা নক দিতে পারেন আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে সানজিদা ইসলাম আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে আমাকে মেসেঞ্জারে নখ দিলে আমি ওইখানে আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সাহায্য করার জন্য যদি বুঝতে না দেখুন আমি আটটা করে নিয়েছি হাফ ডাবল এরপরে যে বারোটা হাফ ডাবল করেছি ওইখানে আবার আমরা বাড়াবো তো প্রথমে যে এই যে বারোটা হাফ ডাবলের প্রথম যে হাফ ডাবলটা আছে সেখানে প্রথমে আমি দুইটা হাফ ডাবল করে নেব এরপরের চেনের মধ্যে করব একটা তারপরের চেনের মধ্যে করব দুইটা তারপরের চেনের মধ্যে করবো একটা তার চেনের মধ্যে করবো দুইটা তার চেনের মধ্যে করবো একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দেখুন আমি করে নিয়েছি বারোটার উপরে তো দেখেন প্রথমে দুইটা তারপর হচ্ছে একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা দুইটা একটা এটা হচ্ছে আমার যে বারোটা হাফ ডাবল করেছি ওইখানটার মধ্যেই করতে হবে এই যে বারোটার উপরেই করতে হবে এরপর যে আটটা হাফ ডাবল আছে এই আটটা হাফ ডাবলের উপরে আবার আমরা আটটা হাফ ডাবল করে নেব এই যে আটটা হাফ ওই যে এটার প্রথম চেনটা কিন্তু পিছন দিকে তো প্রথমে আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দেখুন আমি আটটা হাফ ডাবল করে নিয়েছি এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটার উপরে আমি আটটা হাফ ডাবল করে নিয়েছি এবার এখন আবার এই যে প্রথমে আমরা দুইটা দুইটা করে বাড়িয়েছিলাম সেখানটাতে আবার এখানে বাড়াতে হবে তো প্রথমে একটি হাফ ডাবল করব এরপর দুইটি করবো এরপর একটি করব এরপর দুইটি দুইটি করলাম এখন যে এই যে চেনটা আমরা মার্ক করে নিয়েছিলাম সেখানে আমরা জয়েন করে দিব দেখেন দুই এক দুই এক দুই এক এভাবে করে এখানে কিন্তু একটা হাফ ডাবল তারপর দুইটা তারপর একটা তারপর দুইটা এরকমভাবেই কিন্তু সেম পর্যায়ে চলে এসেছে এখন আমরা এই যে চেনটার মধ্যে জয়েন করে দিব ফার্স্ট যে লুপটি আছে এই ফার্স্ট লুপের মধ্যে জয়েন করে দেব এ এই জন্যই আমি মার্কার দিয়ে মার্ক করে রেখেছি যাতে জয়েন করতে অসুবিধা না হয় দেখুন আমার এই সোলটি কমপ্লিট এই যে এটার মতো আমি আরেকটা আগেই করে নিয়েছি তো এখন আমি আপনাদেরকে মেপে দেখাচ্ছি এটা কত ইঞ্চি হয়েছে আমি দুই ইঞ্চি চেন নিয়েছি চার ইঞ্চি হয়েছে কিনা এটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা চার ইঞ্চি শোল কিন্তু হয়ে গেছে তো চার ইঞ্চির জন্য আপনারা দুই ইঞ্চি চেন নিলে হবে দশটা বারোটা এগারোটা কয়টা নেবেন সেটা বড় কথা না আপনার দুই ইঞ্চি চেন হলে। আপনার চার ইঞ্চি শোল হয়ে যাবে তো যে মাপের জন্য করবেন সেই মাপের মাপ নিয়ে তার অর্ধেক চেন করে নেবেন তাহলে আপনার জুতার সোলটি কমপ্লিট হয়ে যাবে তো দেখুন বিয়ার্স আমার এই জুতার সোলটি এখন কমপ্লিট আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতি জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি এই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ